গয়ালের চাহিদা অত বেশি না, এর জন্য আমরা পাঁচটা গয়াল লাগাইছি। আমাদের এই জায়গায় 1900 গরুর মধ্যে পাঁচটা গরু তো কোনো ব্যাপার না। গত বছরও ছিল আমাদের কাছে গয়াল, এই বছর দুইটা গয়াল আছে আমাদের কাছে এবং দুইটাই সুন্দর গয়াল। এক একটার ওজন হচ্ছে আপনার 600 কেজির মতো। সেই অনেকের কাছে অনেক সুন্দর লাগে, অনেকের কাছে এটা সুন্দর লাগে না। সুতরাং এটা যেহেতু এটা নতুন একটা প্রজাতি এবং এটার ডিমান্ড অত বেশি না, এর জন্য আমরা ওইভাবে করে বেশি রাখিনি। আমরা পাঁচটা নিয়ে আসি, এর মধ্যে তিনটা বিক্রি হয়েছে, এখনও দুইটা অবিক্রিত আছে। একটা বিক্রি হয়েছে 3 লক্ষ টাকা ছোট্ট একটা গয়াল, একটা বিক্রি হয়েছে 4.5 লক্ষ টাকা, এইরকম একটা বিক্রি হয়েছে 4,25,000 টাকা, ওটা 550 কেজি ওজন ছিল, 540 কেজি ওজন ছিল। দাম আমরা এই গয়ালগুলোর দাম চাচ্ছি হচ্ছে 6 লাখ টাকা করে। গয়ালগুলো আমরা বিভিন্ন মানে আমাদের পরিচিত যেই খামারি ভাইরা পালেন তাদের কাছ থেকেই কালেক্ট করি। গয়ালগুলো এগুলা বেশিরভাগ হচ্ছে থানচিতে উপজাতিরা পালন করে। আমরা ওদের ওই জায়গা থেকে নিয়ে এসে আমাদের খামারে আমরা এগুলো 7-8 মাস ধরে লালন পালন করছি। গয়াল বেসিক্যালি যে ডেডিকেটেড যে বনগরুটা আছে গাওর আর গরুর ক্রস হচ্ছে গয়াল। যারাই গয়াল খাইছেন তারাই বলছেন বেশ টেস্টি। চাহিদা আস্তে আস্তে বাড়ছে। আগে গয়াল যখন আপনার বন্যপ্রাণী হিসাবে চিন্তিত মানে ছিল, এখনও অনেকে চিনে এটাকে বন্যপ্রাণী হিসাবে, কিন্তু এখন যেহেতু সরকার থেকে এটাকে লিগাল করে দেওয়া হয়েছে, সো এখন অনেকেই গয়াল পালছেন এবং অনেকে গয়াল কোরবানিও দিচ্ছেন।